ওয়েদার খারাপ, বৃষ্টিতে ঠাকুর সব বাইরে রোদে দিয়েছিল, বৃষ্টিতে সব ভিজে গেছে। আপনারা এই মুহূর্তে দেখছেন দ্য কিউরিওসিটি সংবাদ বার্তা, সাথে আমি লক্ষ্মীকান্ত। বাঙালির বারো মাসে তেরো পার্বণ, মা দুর্গার বিদায়ের সুর যেতে না যেতেই বাঙালি আবার মেতে উঠেছে লক্ষ্মী পুজোর আরাধনায়। মা আসছেন ঘরে, তাই প্রত্যেক বাড়িতেই ছোট বড় প্রতিমা হয়েই থাকে। কিন্তু টানা কয়েকবারের বন্যা আবার নতুন করে নিম্নচাপের জেরে দাসপুরের মৃৎশিল্পীদের মাথায় চিন্তার ভাঁজ। হঠাৎই নিম্নচাপের ফলে যে প্রতিমা তৈরির কাজ, সেটা ভীষণইভাবে ব্যাহত হচ্ছে। এই অবস্থায় কিভাবে অর্ডার দেওয়া প্রতিমা মানুষের হাতে তুলে দেবেন, সেটাই এখন চিন্তার বিষয় দাসপুরের রাজনগরের মৃৎশিল্পী গোড়াচাঁদ পাঠকের। তিনি বলেন, নিম্নচাপের জেরে তার বেশিরভাগ প্রতিমাই প্রায় ধুয়ে গিয়েছিল, সেগুলোকে আবার নতুন করে মাটির প্রলেপ দেওয়ার জন্য হাতে আর সময় নেই, তাই আজকের মধ্যে রং করে পুরো প্রতিমাটিকে তৈরি করে ফিনিশ করতে হবে। গোড়াচাঁদবাবুর স্ত্রী জানান যে ঠাকুর যথেষ্ট পরিমাণ ভিজে থাকার কারণে লাভের মুখ না দেখেই তাদেরকে ডিস্টেম্পার দিয়ে এখন রং করতে হচ্ছে। যদুপুর গ্রাম নিবাসী পুলক আদক জানান, একই অতিমারি, তারপর আবার এই নিম্নচাপ, তার ফলে এই মৃৎশিল্পের ওপর নির্ভর করে যারা জীবিকা নির্ভর করেন তাদের প্রচণ্ড কষ্টের মধ্যেই সংসার চালাতে হচ্ছে। তিনি এও জানান, তারা নিজের বাড়ির প্রতিমা বা আশেপাশের ক্লাবের প্রতিমা তারা গোড়াচাঁদবাবুর কাছ থেকেই নিয়ে যান। আচ্ছা, আমরা সংবাদ বার্তার পক্ষ থেকে এসেছি, তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে কোজাগরী লক্ষ্মী পুজো, কিন্তু এখনও অবধি পুরো প্রতিমার এখনও পুরোটা তৈরি হয়নি। তো এরকম পরিস্থিতির সম্মুখীন কীভাবে হলেন? ওয়েদার খারাপ, বৃষ্টিতে ঠাকুর সব বাইরে রোদে দিয়েছিল, বৃষ্টিতে সব ভিজে গেছে, আবার নতুন করে তৈরি করে আবার রং করে দিতে হচ্ছে। তাই তো চিন্তা কী করে কাস্টমারদেরকে দেবো ঠিক টাইমে। মানে যে টানা বৃষ্টি হলো পুরো আপনার সব সমস্ত ঠাকুরই ধুয়ে গিয়েছিল? পুরো প্রায় অধিকাংশই ক্ষয়ক্ষতি হয়েছিল। ত্রিপল ছিল, তাকে ঝড়ে উড়িয়ে নিয়ে চলে গেছে রাত্রিতে। মোট কতগুলো প্রতিমার এবারে অর্ডার ছিল? অর্ডার অনেক ছিল, কিন্তু অতগুলো তো সম্ভব হয়নি, ওই 11-12 খানার মতো এখন আপাতত আছে। তবে সবই অর্ডার, ওগুলো তো দায়িত্বের জিনিস দিতেই হবে, তাই তো চিন্তা কী করে দেবো ঠিক টাইমের মধ্যে। যেখানে 10টা ঠাকুর হতো সেখানে 2-3টে বড় জোর 5টা হবে, আবার দুবার করে খাটতে হলো। আচ্ছা, আজকে তো সন্ধ্যাবেলা থেকেই কোজাগরী লক্ষ্মী পুজো আরাধনা শুরু হয়ে যাবে, তো আপনার কি মনে হচ্ছে মানে বিকেলের মধ্যে সমস্ত ঠাকুর রেডি হয়ে যাবে? আজ বিকেলে হবেনি, ওই কাল সকাল থেকে দিতে হবে, রাত জেগে পুরো রাতটাই জাগতে হবে, জেগে দিতে হবে এই আর কি। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম গোড়াচাঁদ পাঠক, বাড়ি রাজনগর। আপনি কি এখানে মানে ঠাকুর তৈরি করেন? হ্যাঁ, আমার স্বামী ঠাকুর বানায়, তার সঙ্গে আমিও সহযোগিতা করি। আচ্ছা, এই যে এখনো দেখতে পাচ্ছি ঠাকুর এখনো তৈরি মানে পুরো ফিনিশ হয়নি, কিন্তু আজকেই তো সন্ধ্যা থেকে আমাদের কোজাগরী লক্ষ্মী পুজো শুরু হয়ে যাবে, তো আপনি কি যতটা পারছেন সাহায্য করছেন? হ্যাঁ, আমি যতটা পারছি সাহায্য করছি। বৃষ্টির জন্য সমস্ত ঠাকুর ধুয়ে একদম কিছু অস্তিত্বই থাকেনি ঠাকুরের, সেই কারণে আবার নতুন করে বানানো হয়েছে। বানানোর পর রং হচ্ছে, আজকে সারা রাত্রি জেগে ঠাকুর কমপ্লিট করে রাখতেই হবে, আর কাল ভোর থেকেই ঠাকুরগুলো ডেলিভারি দেওয়া হবে। এবারে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা ডিস্টেম্পার দিয়ে রং হচ্ছে, যেখানে আমাদের আগে অনেক অনেকটা খরচা বাঁচানোর জন্য অন্য রং করা হতো, এখন পুরো ডিস্টেম্পার দিয়ে রং করা হচ্ছে। এতে লাভের পরিমাণ কি থাকবে বলে মনে হয়? লাভের পরিমাণ তো থাকবেই নি এতে, কিন্তু আমাদেরও কিছু করার নেই, কারণ ঠাকুর যথেষ্ট পরিমাণে ভিজের ছিল, যে কারণে ডিস্টেম্পার দিয়েই রংটা তৈরি করতে হচ্ছে, নাহলে রংটা দাঁড়াচ্ছে না। আমি হচ্ছে পুলক আদক, আমার আমি হচ্ছে যদুপুর গ্রামের বাসিন্দা। আচ্ছা, আপনি এখানে ঠাকুরের অর্ডার দেওয়া ছিল আনতে এসেছেন, কারণ আজকে তো লক্ষ্মী পুজো? না, সে লক্ষ্মী ঠাকুর আনতে আসেনি, আমি ওই কালী ঠাকুরের অর্ডার দিতে এসেছিলাম আর কি। আমি এই বছর আমার বাড়িতে একটু কালী পুজো করবো, আর এখানে ঠাকুর বরাবরই ভালো, আমি আগেও যে সরস্বতী ঠাকুর করেছি একবারে তার সমস্ত অর্ডার এখান থেকেই নিয়ে যাই। ঠাকুরের হাত বা ঠাকুর তৈরির যে শিল্পী বা যে মনসিয়া না ভালো এর, কিন্তু এবার আমি দেখতে পাচ্ছি এক্ষুনি আমি কথা বলেছিলাম যিনি মৃৎশিল্পী আছেন, তো এবছরের বৃষ্টিতে পুরো ধুয়ে গেছিল যে প্রতিমাগুলো, তো আপনারা কি বলবেন যে এবছরের ওয়েদারের জন্য কি পরিস্থিতি, এখনো অবধি ঠাকুর এখন রেডি হয়নি? হ্যাঁ, এবছর যেমন এমনিতে অতি মহামারীতে একটা তো আর্থিক সংকট সবার রয়েছে, তারপরে প্রাকৃতিক পরের পর পরের পর এই যে নিম্নচাপের জেরে যে বৃষ্টি দিয়ে এই সমস্ত যে শিল্পী যারা ওই ঠাকুর তৈরি করে তাদের জীবিকা নির্ভর করে তারা অত্যন্ত কষ্টের মধ্যে আছে, এবং তারা খুবই জেরবার মানে এমন অবস্থা,
সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আজকে ধরো কাল আগামীকাল লক্ষ্মী পুজো, আজকেও ঠাকুর এরা মোটামুটি একটা একদম খুব তাড়াহুড়োর মধ্যেই সবগুলোকে দিতে হবে, কিন্তু ওয়েদারের এই অবস্থা তাই দেরি হচ্ছে, এটা খুব কষ্টের মধ্যেই আছে আর কি ব্যাপারটা। আপনার কি প্রতি বছর এখান থেকেই ঠাকুর নিয়ে যান? হ্যাঁ, প্রতি বছর ঠাকুর এখান থেকেই নিয়ে যাই। আমাদের ওখানে আমার বাড়িতে কিংবা আমাদের এলাকায় ধরো ক্লাবে যা যে সমস্ত ঠাকুর সব এখান থেকেই নিয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ দা কিউরিওসিটি সংবাদ বার্তার পক্ষ থেকে। নমস্কার। এখানে কম পয়সা একটু ঠাকুর পাই বলে এখান থেকে পাঁচ বছর বছর নিয়ে যায়। ঠাকুরও খুব ভালো তৈরি করে। ঠাকুরও ভালো তৈরি করে। আমার সঙ্গে এই ফোন করলে তুমি একটা পানির দোকান নিয়ে ফোন করে